So now the question is, এই ইয়াজুজ মাজুজ কাজ, ইয়াজুজ মাজুজ এই প্রাচীরের অপর পাশে আটকে আছেন, তারা টপকে আসতে পারছে না, ড্রিল করেও বেরোতে পারছে না, তাদেরকে আল্লাহ তাআলা আটকে রেখেছেন। তবে কেয়ামতের আগ দিয়ে কিন্তু এই ইয়াজুজ মাজুজের দল, তারা কিন্তু সবাই বেরোবে। জুলকারনাইনের কতটুকু ক্যাপাসিটি আছে, সে কোথায় অভিযান পরিচালনা করে, কি করে না করে, এই সব কিছু কিন্তু আমি আল্লাহ বেষ্টন করে রেখেছি বা আমার ক্ষমতার ভেতরে। Islamic Voice, follow Islam as your lifestyle. Here the trial of power, khomota, or authority. Allah Taala onek shomoy manushke khomota diye porikha koren. To Zulkarnain ke Allah khomota diye porikha korechilen ba khomota diyechilen ebong shei khomotar shodbyabohar tini korechen na opobyabohar korechen seta amra ajke ekhon dekhbo. Ebong eta hocche shorboshesh ghotona ebong ei ghotonatar sathei hocche ইয়াজুজ মাজুজের ghotonata. এটা সম্পৃক্ত, কানেক্টেড। মূলত মক্কার কুরাইশদের তিনটা প্রশ্নের জবাবে এই সূরাতুল কাহফ নাজিল হয়, এবং সেখানে একটা প্রশ্ন ছিল যে মুহাম্মদ তুমি যদি সত্য নবী হও তাহলে বলো তো জুলকারনাইন কে ছিল। তো আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন, ওয়াইয়াস আলুনাকা আন যুলকারনাইন, হে নবী, কুরাইশরা আপনাকে প্রশ্ন করছে যে জুলকারনাইন কে, আপনি বলে দিন, কুল, আপনি বলুন, সাআতলু আলাইকুম মিনহু যিকরা, অচিরেই আমি জুলকারনাইনের ব্যাপারে তোমাদেরকে আয়াত তেলাওয়াত করে শোনাচ্ছি। এবার জুলকারনাইনের ঘটনা আল্লাহ তাআলা এই 83 নম্বর আয়াত থেকে তিনি শুরু করলেন। সম্মানিত শ্রোতা, এই জুলকারনাইন তিনি কে, শুরুতে আমরা সেটা জেনে নিই। জুলকারনাইন মূলত একজন প্রতাপশালী আল্লাহওয়ালা ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন, ন্যায়পরায়ণ বাদশাহ। তিনি পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য সব ভ্রমণ করেছেন এবং তার বিশাল সেনাবাহিনী নিয়ে একের পর এক রাজ্য জয় করেছেন এবং ইসলাম তিনি প্রচার করেছেন। অনেকে জুলকারনাইনের সাথে আলেকজান্ডার দ্য গ্রেটকে গুলিয়ে ফেলে, আসলে আলেকজান্ডার দ্য গ্রেট তিনি আর জুলকারনাইন এই দুজন একই ব্যক্তি নন, কারণ জুলকারনাইন তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের সমকালীন সময়ে পৃথিবীতে ছিলেন। কেউ কেউ বলেন যে জুলকারনাইন তিনি সেদিন ইব্রাহিম আলাইহিস সালামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন এবং ওনার সাথে তিনি আল্লাহর ঘর কাবা তাওয়াফ করেছিলেন। সো ওনার ঘটনা অনেক আগে, আর আলেকজান্ডার দ্য গ্রেট তার ঘটনা হচ্ছে অনেক পরে। সো এই দুজন কিন্তু একই ব্যক্তি নয়। ওনার নাম কেন জুলকারনাইন করা হলো, কেউ কেউ বলে যে ওনার মাথা চুলের দুইটা গোছা ছিল এই জন্য জুলকারনাইন। তবে গ্রহণযোগ্য মতামত হচ্ছে ঐতিহাসিকরা বলেছেন যেহেতু তিনি পৃথিবীর প্রাচ্য থেকে পাশ্চাত্যে সব জায়গায় তিনি আল্লাহ তাআলার বাণীকে প্রচার করেছেন এবং জালিমদেরকে তিনি পরাজিত করেছেন, এজন্য ওনাকে জুলকারনাইন নাম দেয়া হয়েছে, এই নামে তিনি প্রসিদ্ধ। এবং এই পৃথিবীতে মোট চারজন বাদশাহ ছিল, যাদের দুইজন ছিল মুমিন, দুইজন ছিল কাফির, তারা গোটা বিশ্বের বাদশাহ ছিল। পৃথিবীতে এই চারজন ছাড়া আর এমন কোনো কিং বা রাজা বাদশার আবির্ভাব ঘটেনি যারা গোটা বিশ্বের বাদশাহ ছিল। তো এই চারজন বাদশাহ দুইজন ছিল মুমিন, এর মধ্যে একজন হচ্ছে সুলাইমান আলাইহিসসালাম, একজন হচ্ছে জুলকারনাইন, আর কাফির বাদশার একজন হচ্ছে নমরুদ। আমরা শুনেছি ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনায় যে নমরুদ ছিল আল্লাহ দ্রোহী বা খোদা দ্রোহী, সেই নমরুদ। আরেকজন হচ্ছে বখতা নাসার বলে আরবিতে, যাকে ঐতিহাসিকভাবে নেবুচার নেজর দ্য সেকেন্ড, দ্বিতীয় নেবুচার নেজর বলে। এই চারজন বাদশাহ গোটা বিশ্বের বাদশাহ ছিল, তার মধ্যে জুলকারনাইন কিন্তু একজন ছিল। এবার আমরা দেখি যে কি ঘটেছিল জুলকারনাইনের সময়, এবং যেটা সূরা কাহফে আল্লাহ তাআলা সংক্ষেপে উল্লেখ করলেন সেই ঘটনাটা কি। তো হে নবী, তারা আপনাকে জুলকারনাইনের ব্যাপারে জিজ্ঞেস করে, আপনি বলুন যে আমি শীঘ্রই তোমাদেরকে জুলকারনাইনের ব্যাপারে জানাচ্ছি। ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, আমি জুলকারনাইনকে পৃথিবীতে কর্তৃত্ব দিয়েছি, ক্ষমতা দিয়েছি। ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, আর সব কিছুর উপায় উপকরণ তাকে দিয়েছি, তিনি যেটাই চাইতেন করতে পারতেন, যে এলাকায় তিনি অভিযান পরিচালনা করতে চাইতেন যেতে পারতেন। ফাআতবা আসাবাবা, অতঃপর তিনি একটা এলাকায় অভিযান চালালেন। حتى اذا بلغ مغرب الشمس وجدها تغرب في عين حمئه, তিনি যেতে যেতে মাগরিব الشمس অর্থাৎ সূর্যাস্তের যে এলাকা একেবারে পশ্চিম দিকে, পৃথিবীর একেবারে পশ্চিম প্রান্তে তিনি পৌঁছে গেলেন, যেখানে তিনি যে দেখলেন যে কর্দমাক্ত পানিতে সূর্য সেখানে ডুবছে, সানসেট হচ্ছে। আসলে তিনি কোনো একটা সাগরের পাড়ে দাঁড়িয়েছিলেন, এবং সাগরের পাড়ে যখন আমরা দাঁড়াই বিকেলবেলা সূর্যাস্তের সময়, তখন মনে হয় যে সূর্যটা সাগরের ভেতরেই ডুবছে। তো সেই সাগরের পানি হয়তো খুব নীল ছিল না, ঘোলাটে ছিল,
এবং সেটাই এখানে বলা হয়েছে যে কর্দমাক্ত একটা পানিতে সাগরে সূর্য ডুবতে তিনি দেখলেন। ওয়াজাদা ইনদাহা কওমা, আর সেখানে তিনি একটি জাতিগোষ্ঠীর সন্ধান পেলেন। তারা এই জাতিগোষ্ঠীটা জালেম ছিল, মুশরিক ছিল, অবাধ্য ছিল। কুলনা ইয়া যাল কারনাইনি ইম্মা আন তুআযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। আল্লাহ বললেন, আমি তখন যুলকারনাইনের অন্তরে এলহাম দিলাম যে হে যুলকারনাইন, তুমি চাইলে এই জালিম গোষ্ঠীকে শাস্তিও দিতে পারো, আবার চাইলে তাদের সাথে ভালো আচরণও করতে পারো। قال اما من ظلم فسوف نعذبه ثم يرد الى ربه فيعذبه عذابا نكرا। তিনি বললেন, এদের মধ্যে থেকে, এই জাতিগোষ্ঠীর মধ্যে থেকে যারা জালেম এদেরকে আমি শাস্তি দিব, এরপর এদেরকে এদের রবের কাছে ফিরিয়ে দেওয়া হবে এবং মৃত্যুর পরে আল্লাহ তাআলা এদেরকে কঠিন শাস্তির মুখোমুখি করবেন। আর ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহান ফালাহু জাযাআনিল হুসনা, আর যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তার জন্য থাকবে উত্তম প্রতিদান। ওয়া সানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা, এবং তাদের সাথে আমি ভালো আচরণ করব, কোমল আচরণ করব, সহজ করে দেবো সব কিছু। তাহলে তিনি অভিযান পরিচালনা করে পৃথিবীর পশ্চিম প্রান্তে যে কি ঘটেছে এটা আমরা জানলাম। সুম্মা আতবা আসাবাবা, এরপর তিনি আরেকটা অভিযান পরিচালনা করলেন পৃথিবীর পূর্ব দিকে, এখানে সূর্য উদয়ের দেশে। হাত্তা ইদা বালাগা মাতলি আশামস, তখন তিনি পৌঁছে গেলেন যেখান থেকে সূর্য উদিত হয় ওই এলাকায়। ওয়াজাদাহা তাতলু আলা কওমিন লাম নাজআ লাহুম মিন দুনিহা সিতরা, এবং তিনি সেখানে যেয়ে দেখলেন যে সেখানে সূর্য এমন একটা এলাকায় উদিত হচ্ছে যে এলাকার অধিবাসীদের আর সূর্যের মাঝে কোনো পার্থক্য নেই, মানে ওই এলাকায় হয়তো কোনো গাছপালা নেই, ফলে সূর্যের কিরণ তাদের গায়ে পড়ছে, অথবা ওই এলাকার লোকজন উলঙ্গ ছিল ফলে সূর্য কিরণ সরাসরি তাদের গায়ের মধ্যে পড়ছিল। তাহলে প্রাচ্য জয় পাশ্চাত্য জয়, দিক বিদিক তিনি অভিযান পরিচালনা করেছেন এবং বিশ্ব বিজয় করেছেন, এটা আল্লাহ সংক্ষেপে বললেন। এবং পরে আল্লাহ বললেন যে কাযালিকা ওয়া ক্বাদ আহাতনা বিমা লাদাইহি খুবরা, এই যে যুলকারনাইনের কতটুকু ক্যাপাসিটি আছে, সে কোথায় অভিযান পরিচালনা করে, কি করে না করে, এই সব কিছু কিন্তু আমি আল্লাহ বেষ্টন করে রেখেছি বা আমার ক্ষমতার ভেতরেই এগুলো আমার সব জানা আছে যুলকারনাইন কি করে না করে। আচ্ছা, প্রাচ্য পাশ্চাত্যের ঘটনা যখন শেষ, এবার আসছে সবচেয়ে মজার ইন্টারেস্টিং ঘটনা, সেটা হচ্ছে সুম্মা আতবা আসাবাবা, এরপর তিনি আরেকটা অভিযান পরিচালনা করলেন, এটা ছিল এশিয়া মাইনরের দিকে। হাত্তা ইযা বালাগা বাইনা সাদ্দাইন, এরপর তিনি দুইটা পাহাড়ের মাঝখানে এসে উপস্থিত হলেন। ওয়াজাদা মিন দুনিহিমা কওমা, এবং সেখানে তিনি একটা জাতিগোষ্ঠীর সন্ধান পেলেন। লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কওলা, কিন্তু সেই জাতিগোষ্ঠীর লোকেরা যুলকারনাইনের ভাষা বোঝে না। যুলকারনাইন উনিও তাদের ভাষা বোঝেন না, তারাও যুলকারনাইনের ভাষা বোঝে না, হতে পারে ভিন্ন ভাষার লোক ছিল তারা। তারপরে হয়তো ইশারা ইঙ্গিতে কিংবা দোভাষীর মাধ্যমে যুলকারনাইন তাদের সাথে কমিউনিকেট করলেন, আর সেই কমিউনিকেশনটা কি ছিল সেটা হচ্ছে কলু, তারা বলল ইয়া যুলকারনাইন, হে যুলকারনাইন, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ, নিশ্চয়ই ইয়াজুজ মাজুজ এই এলাকায় খুব ফাসাদ সৃষ্টি করছে, ফাহাল নাজা আল্লাহকা খরজান আলা আন্তা যা আলা বাইনা না বাইনা হুম সাদ্দা, তাদের অত্যাচারে তো আমরা টিকতে পারতেছি না, সো আমরা কি এই এলাকার লোকেরা, আপনি যেহেতু আল্লাহওয়ালা কর্তৃত্বপরায়ণ বাদশাহ, আপনি যখন এসেছেন আমাদের এখানে, সো আমরা কি সবাই মিলে কিছু ট্যাক্স বা কিছু চাঁদা তুলে আপনাকে দিব যে সেটার মাধ্যমে আপনি এই দুই পাহাড়ের মাঝখানে বিশাল একটা প্রাচীর, একটা ড্যাম তৈরি করে দিবেন যাতে করে যুলকারন ইয়াজুজ মাজুজ আর আমাদের উপর অত্যাচার করতে না পারে। তারা যে এই প্রস্তাবনা নিয়ে যুলকারনের কাছে হাজির ওই এলাকার লোকেরা। এলাকাটা কোথায় ছিল? এলাকাটা হচ্ছে ককেশাস মাউন্টেন রেঞ্জ, যেটা হচ্ছে মানচিত্রে আপনারা কি বলে কাস্পিয়ান সাগর এবং ব্ল্যাক সি কৃষ্ণ সাগর, একদিকে হচ্ছে বাম দিকে হচ্ছে কৃষ্ণ সাগর, ডানে হচ্ছে কাস্পিয়ান সাগর, এই দুই সাগরের মাঝখানে যে এরিয়াগুলো আছে, দেশগুলো আছে, ভূখণ্ডগুলো আছে, এটাকে ককেশাস এরিয়া বলে। তো ককেশাস মাউন্টেন রেঞ্জ, যেখানে জর্জিয়া তিবলিসি এই যে এরিয়াগুলো, এখানে বেসিকলি যুলকারনাইন এসে পৌঁছেছিলেন এবং এখানেই ওই জাতিগোষ্ঠীর সাথে ওনার কমিউনিকেশন হয় এবং তারা প্রস্তাব দেয় যে ইয়াজুজ মাজুজের অত্যাচারে আমরা অতিষ্ঠ, আপনি বাঁচান আমাদেরকে, একটা ড্যাম, একটা প্রাচীর এখানে নির্মাণ করে দেন যাতে করে ওরা আর আমাদের কাছে পৌঁছতে না পারে। সো নাও দ্য কোশ্চেন ইজ, এই ইয়াজুজ মাজুজ কারা,
এই কিন্তু ইয়াজুজ মাজুজ এখানে আসলো। তো ইয়াজুজ মাজুজের কথা আপনারা প্রায় শুনে থাকবেন, ইংরেজিতে তাদেরকে গগ ম্যাগগ বলে। তারা মূলত নূহ আলাইহিস সালামের চার সন্তান ছিল, হাম, সাম, ইয়াফাস, কানাআন। তো এই নূহ আলাইহিস সালামের চার সন্তান থেকে কিন্তু গোটা বিশ্বে পুরো মানব সভ্যতার উৎপত্তি, বিকাশ, এই যে ক্রমবিকাশ চলছে। তো এই চার ছেলের মধ্যে ইয়াফিস নামে একজন ছেলে ছিল, তার বংশধর। তারা হচ্ছে তাদেরকে ইয়াজুজ মাজুজ বলা হয়, এবং তারা ছিল মুশরিক, তারা ছিল কিছুটা অত্যাচারী, একটু বন্য টাইপের, হিংস্র টাইপের, জঙ্গলি টাইপের, নাক চাপা, চোখ ছোট, চেহারাগুলো চ্যাপটা চ্যাপটা, এবং তারা ছিল মুশরিক। এবং রাসূল ইসলাম কোন এক হাদিসে বলছিলেন যে 1000 জনে একজন যাবে জান্নাতে, 999 জন জাহান্নামে। এটা শুনে সাহাবারা খুব মর্মাহত হল। তারা বললো, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের কি অবস্থা হবে? আল্লাহ রাসূল ইসলাম তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন যে, হ্যাঁ আমার প্রাণের সাহাবারা, তোমাদের জন্য চিন্তা নেই, 1000 জনের মধ্যে 999 জন যারা জাহান্নামে যাবে সেগুলো হচ্ছে ইয়াজুজ মাজুজের মধ্যে থেকে, আর একজন যারা জান্নাতে এগুলো তোমাদের মধ্যে থেকে। সুবহানাল্লাহ। তো এই ইয়াজুজ মাজুজ তাদেরকে আটকানোর জন্য জুলকারনাইন সেখানে একটা ড্যাম তৈরি করে দিলেন, প্রাচীর। এই প্রাচীর তৈরির প্রক্রিয়াটা কেমন ছিল এটা আমরা কোরআন থেকে সরাসরি শুনব। তো এই প্রাচীর কিন্তু ইয়াজুজ মাজুজ এই প্রাচীরের অপর পাশে আটকে আছেন, তারা টপকে আসতে পারছে না, ড্রিল করেও বেরোতে পারছে না, তাদেরকে আল্লাহ তালা আটকিয়ে রেখেছেন। তবে কেয়ামতের আগ দিয়ে কিন্তু এই ইয়াজুজ মাজুজের দল, তারা কিন্তু সবাই বেরোবে, বেরিয়ে তাণ্ডব তৈরি করবে। এবং সহি মুসলিমে নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলার একটা বিশাল বড় হাদিস আছে, আমি হাদিসের শেষ অংশের সামান্য কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি, যেখানে বলা হয়েছে যে, এবং মনে রাখতে হবে যে ইয়াজুজ মাজুজ কিন্তু কেয়ামতের যে বড় আলামত, ম্যাচুর সায়েন্স অফ কেয়ামা, কেয়ামতের বড় 10টা আলামতের একটা ইয়াজুজ মাজুজের আগমনের পৃথিবীর মধ্যে বা তাদের প্রকাশ, এটা কিন্তু কেয়ামত সংগঠিত হওয়ার 10টি যে বড় আলামত আছে তার মধ্যে একটা। এবং সে মুসলিমের সহি মুসলিমের হাদিসে আছে যে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম যখন দাজ্জালকে হত্যা করার জন্য আসবেন, বাবুল লুদ্দে তিনি দাজ্জালকে হত্যা করবেন। দাজ্জালকে হত্যা করার পরে আল্লাহ তাআলা জানিয়ে দিবেন যে, আমার এমন কিছু বান্দা এখন তোমাদের সামনে আসবে, বেরোবে, তাদেরকে ঠেকানোর ক্ষমতা কারো নাই। এবং তখনই ওই মুহূর্তে ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসবেন, তখন ইয়াজুজ মাজুজ জুলকারনাইনের তৈরি করা সে বিশাল প্রাচীর ভেঙে চুরমার করে এই বিশাল দল তারা বেরিয়ে আসবে, লক্ষ লক্ষ কোটি কোটি হবে তাদের সংখ্যা। তারা বেরিয়ে এসে সামনে যা পাবে ত্রাস সৃষ্টি করবে, অত্যাচার করবে, সাগরের পানি পেলে খেয়ে ফেলবে। এবং সে হাদিসে আছে যে তবারিয়া একটা সাগর আছে, দ্য সি অফ গ্যালিলি বলে এটাকে। সো এই তবারিয়া সাগরের সামনে এসে ওরা এক চুমুকে পুরো তবারিয়া সাগরের পানিকে শেষ করে দিবে, দিয়ে সামনে এগুতে থাকবে। পেছনে আরেক দল যখন আসবে তারা আর তবারিয়া সাগরে কোনো পানিই পাবে না। তো তাদের অত্যাচার অতিষ্ঠ হয়ে ঈসা আলাইহিস সালাম মুমিন বান্দাদেরকে নিয়ে তুর পাহাড়ে তারা আশ্রয় নেবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন যে, আল্লাহ এই ইয়াজুজ মাজুজ থেকে আপনি আমাদের বাঁচান। তখন আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজের মধ্যে এমন একটা মহামারী দিবে, ওই মহামারীর কবলে পড়ে ইয়াজুজ মাজুজের সব মরে লাশ হয়ে পড়ে থাকবে। মুমিনরা নেমে আসবে তুর পাহাড় থেকে, এসে তাদের লাশের পচা গন্ধে তারা চলতে পারেন। আবার ঈসা আলাইহিস সালামকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলার কাছে যখন ঈসা আলাইহিস সালাম আবার ফরিয়াদ করবেন, আল্লাহ তাআলা আবার বিশাল বড় বড় পাখি পাঠাবেন, ওটের ঘাড়ের মতো লম্বা ঘাড় বিশিষ্ট পাখিগুলো এসে ইয়াজুজ মাজুজের লাশগুলো নিয়ে এমন জায়গায় ফেলে দিবেন যেটা আল্লাহ তাআলা তাদেরকে ডিরেকশন দিবেন সে অনুযায়ী। এরপর আল্লাহ তাআলা বৃষ্টি দিবেন, এই বৃষ্টির পানি থেকে, এই বৃষ্টি থেকে পৃথিবীর এক বিঘা জায়গাও বাকি থাকবে না, গোটা বিশ্বে বিশ্বব্যাপী এক মুষলধারে বৃষ্টি হবে। বৃষ্টির পরে পৃথিবী মাটি ঝকঝকে তকতকে হয়ে উঠবে, পৃথিবীর মাটি বড় উর্বর হয়ে উঠবে, এবং আল্লাহ জামিনকে বলবেন যে, হে পৃথিবী জামিন, তুমি তোমার ভেতরের উর্বরতা বরকত সব তুমি উগড়ে ফেলো, তুমি দিতে থাকো, দান করতে থাকো। ফলে তখন ফসল ফলালেই ফসলে এত বরকত হবে, একটা ডালিম 8-10 জন খেয়ে শেষ করতে পারবে না, ওই ডালিমের ছাল এত বড় হবে, এত পুরু হবে, ওটা দিয়ে যাত্রী ছাউনি তৈরি করা যাবে, একটা ছাগলের দুধ 8-10 জন খেয়ে শেষ করতে পারবে না, বরকত আর বরকত। এরপর আল্লাহ তাআলা মুমিনদের একটা একটা শান্ত সমীরণ তিনি প্রবাহিত করবেন, একটা ঠান্ডা বাতাস আসবে,
ওই বাতাসে মুমিনদের বগলে এক ধরনের রোগ হয়ে সব বিশ্বাসীরা তখন মারা যাবে। তাদের মৃত্যুর পরে পৃথিবীতে থাকবে কাফের, মুশরিক এবং অবিশ্বাসীরা, যারা গাধার মতো সরাসরি ওপেন সেক্স করবে এবং এই সমস্ত অবিশ্বাসী কাফির মুশরিকদের উপরই, অবিশ্বাসীদের উপরই কিয়ামত প্রতিষ্ঠিত হবে। সম্মানিত শ্রোতা, তাহলে নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলার লম্বা চূড়া হাদিসের শেষাংশ একটু করে শেয়ার করলাম, যেটা থেকে আমরা বুঝলাম যে যুলকারনাইন যে প্রাচীর করে ইয়াজুজ মাজুজকে এখানে আবদ্ধ করলো, এই প্রাচীর কিন্তু কিয়ামতের আগ দিয়ে ভেঙে ফেলা হবে এবং ইয়াজুজ মাজুজ ভেঙে সেখান থেকে বের হবে। কিভাবে সেই প্রাচীর নির্মাণ করা হয়েছিল এখন আমরা দেখি। তারা যখন প্রস্তাব দিল যে হে যুলকারনাইন, আমরা চাঁদা তুলে দিচ্ছি, টাকা দিচ্ছি, এই সম্পদ দিয়ে আপনি প্রাচীর নির্মাণ করে দেন যাতে ইয়াজুজ মাজুজ আর আমাদের উপর কোনো ধরনের অত্যাচার করতে না পারে। অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য রেসপন্স অফ যুলকারনাইন? এই প্রপোজাল পেয়ে তিনি কি রেসপন্স দিলেন? কালা, তিনি বললেন, মা মাক্কানি ফিহি রব্বি খাইরুন, আল্লাহ আমাকে যে সম্পদ দিয়েছে বা সামর্থ্য দিয়েছে এটাই যথেষ্ট, এটাই উত্তম। ফাআইনুনি বিকুওয়া, তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো। আজ আল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা, তোমাদের মাঝে আর যুলকারনাইনের মাঝে আমি বিশাল একটি প্রাচীর নির্মাণ করে দিই। আতুনি জুবার আল হাদিদ, লোকেশনটা ছিল, আমি বলেছি যে ককেশাস যে মাউন্টেন রেঞ্জ, সেখানে বিশাল বিশাল পাহাড়, মাঝখানের যে ফাঁকা জায়গা, গিরিপথ দিয়ে তারা আসতো। তিনি বললেন, তোমরা লোহার পাত আনো। লোহার পাত এনে এই গিরিপথে ঢালা হলো বা গেড়ে দেয়া হলো। হাত্তা ইদা সাওয়া বাইনা সাদাফাইন, এই দুই পাশ যখন লোহার পাত দিয়ে একেবারে পাহাড় পর্যন্ত লোহার পাত দিয়ে সমান করা হলো। কলাং ফুহু হাত্তা ইদা জাআলাহু নারা, তখন তিনি বললেন যে এখানে আগুন জ্বালিয়ে তোমরা ফাপুরে দম দিতে থাকো, বাতাস দিতে থাকো। সেটা যখন আরো প্রজ্বলিত হয়ে উঠলো এই লোহার শিকগুলো, কলা, তখন তিনি বললেন, আতুনি উফরিকা আলাইহি কিত্র, এবার তোমরা গলিত তামা এনে দাও। দেয়া হলো, তিনি তখন এই লোহার বিশাল বিশাল যে শিকগুলো আছে, পাতগুলো আছে, এগুলোর মাঝখানে তিনি গলিত তামা দিয়ে দিলেন। ফলে লোহার পাত এবং গলিত তামায় এমন মজবুত প্রাচীর এই এলাকাটিতে তৈরি হলো, ফলে ইয়াজুজ মাজুজ আর এই এলাকার জনবসতির বসতির এখানে বসবাসরত লোকদের মাঝখানে একটা বড় ব্যারিয়ার তৈরি হয়ে গেল। ফলে ইয়াজুজ মাজুজ আর আসতে পারলো না এবং তাদের উপর অত্যাচারও আর করতে পারলো না। তো সেটাই বলছেন, ফামাস তাউ আইয়াল ভারু, তারা এটা টপকেও আসতে পারলো না। ওমাস তাউ লাহু নাকবা, আর এত বিশাল প্রাচীরকে ড্রিল করে বা ছিদ্র করে যে তারা আসবে সেটারও আর সুযোগ হলো না। কলা হাযা রাহমাতুম মিন রব্বি, তিনি বললেন, এটা আমার আল্লাহর পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ। ফাইদা জা ওয়াদু রব্বি জাআলাহু দাক্কা, আর আমার রবের প্রতিশ্রুত সময় যখন আসবে, এটা যখন ভেঙে ফেলার সময় আসবে, তখন কিন্তু ঠিকই আল্লাহ তাআলা এটাকে ভেঙে চুরমার করে দেবেন। অর্থাৎ ওই যে ইয়াজুজ মাজুজ কিয়ামতের আগ দিয়ে এটাকে ভেঙে বেরিয়ে আসবে। ওয়া কানা ওয়াদু রব্বি হাক্কা, আর আমার রবের প্রতিশ্রুতি কিন্তু সত্য। ওয়া তারাকনা বা'দাহুম ইয়াউমা ইযি ইয়ামুজু ফি বা'দ, আর সেটা ভেঙে ফেলার পরে ইয়াজুজ মাজুজ যে আসবে সেটা হচ্ছে সাগরের ঢেউয়ের মতো আসবে। অন্য আয়াতে সূরাতুল আম্বিয়াতে আল্লাহ বলছেন, হাত্তা ইযা ফুতিহা ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবি ইয়ানসিলুন, প্রত্যেক উঁচু জায়গা থেকে, টিলা থেকে, পাহাড় থেকে, ঢলে ঢলে পানের পানির মতো, সাগরের ঢেউয়ের মতো নামতেই থাকবে ইয়াজুজ মাজুজ, তারা আসতেই থাকবে। কোনো কোনো মুফাসসির বলেছেন যে এটা তারা ইয়াজুজ মাজুজ উদ্দেশ্য কেউ কেউ বলেছেন না, কিয়ামতের দিন যে লাখো মানুষ একসাথে উঠবে, হাজারো কোটি মানুষ একসাথে উঠবে, তাদের অবস্থা হবে এরকম, মানুষের ধাক্কায় এটা সাগরের ঢেউয়ের মতো হবে। আল্লাহ বললেন সেই কিয়ামতটা তখন কেমন হবে, অনুফিখ ফি সূর, সিংহায় প্রত্যাহার দেওয়া হবে। ফাজামা আনাহুম জামা, আর আমি সবাইকে তখন একত্রিত করব। ও আরাদনা জাহান্নামা ইয়াউমা ইদিন লিল কাফিরিনা আরদা, আর যারা কাফির হবে তাদের জন্য আমি জাহান্নামকে উপস্থিত করব। কেমন কাফির তারা? আল্লাযিনা কানাত আয়ুনুহুম ফি গিতা, যাদের চোখে পর্দা নামানো ছিল, আন যিকরি, আমার উপদেশ, আমার নিদর্শন, আমার আয়াত, এগুলো থেকে তাদের চোখে পর্দা আটা ছিল, তারা সত্য গ্রহণ করত না, তারা সত্যকে শুনত না। ওয়া কানু লা ইয়াস্তাতিউনা সামা, তারা কোনো ভালো কথা, সত্যের আহ্বান, কল্যাণের আহ্বান তারা শুনতে পেত না। সম্মানিত শ্রোতা, 101 আয়াত পর্যন্ত আমরা পৌঁছেছি, যেখানে এসে যুলকারনাইন এবং ইয়াজুজ মাজুজের কথা আল্লাহ তাআলা শেষ করেছেন।